হ্যালো বন্ধুরা, আমি প্রজ্ঞা হাজির হয়েছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। ঘড়িতে এখন সময় বিকেল 4:20, আর আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি, কারণ একটু বেরোবো। আজকে উত্তমের ছুটি, তো ছুটির দিন, একটু ঘুরবো ফিরবো। তো কোথায় যাব না যাব, কি করব এখনো পর্যন্ত কিছুই ঠিক করিনি। তবে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব। তো চলো আর বেশি বকবক না করে এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করি, সাথে থাকো। ওই যে উত্তম চলে এসছে সাথে ওর বাহনকে নিয়ে। তোর বাহন নিয়ে চলে এসছিস তুই, চলো যাওয়া যাক। আজকে ওয়েদার খুবই খারাপ ছিল সকাল থেকে, ভীষণ বৃষ্টি হয়েছে, তার ফল দেখো রাস্তায় কিরম জল জমে গেছে, একদম রাস্তায় একদম জলে থই থই হচ্ছে। তার মধ্যেই আমরা বেরিয়ে গেছি ঘুরতে, চলে আসলাম। এখনো পর্যন্ত আমরা ঠিক করতে পারলাম না কোথায় যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছিস তুই আজকে আমাকে? বলছে চল চল যেতে থাকি, যেখানে কি থাকবো থাকবো, কোনো ডেস্টিনেশন নেই, এমনি গাড়ি চালিয়ে যাচ্ছে। তেলের দাম কি কমে গেছে নাকি রে? শিয়ালদা থেকে ঘুরতে ঘুরতে শিয়ালদা চলে এসেছি, কোথাও যাওয়ার ঠিক ঠিকানা ছিল না বলে কলেজ থেকে আমার কটা বই কেনা ছিল, তো তার জন্য আমরা তাহলে চল বইটা কিনে নিই, বাট ব্যাড লাক এখানে এসে পেলাম না, বইটা অর্ডার দিয়ে যেতে হলো। তো তাই তুমিও চলো শিয়ালদা মার্কেটটা একটু ঘুরে আসি, দেখি কি সস্তায় কি সব কিছু যদি পাওয়া যায় তাহলে কেনাকাটা। দেখতেই পাচ্ছি দেখো শিয়ালদা মার্কেট, একটা জুতো কিনবো বলে ভাবনা চিন্তা করছি, জুতো কোথায় পাওয়া যায়? মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি বিনা কারণে, একটা জুতো কিনবো বলছে, জুতো দোকানেও নিয়ে যাচ্ছে চলে এসছে আরেকটা দোকানে। মন মতন জুতোই পাচ্ছি না, প্যান্ট পছন্দ হচ্ছে না। আর আর কটা দোকান ঘুরতে হবে? উনি পুরো এক বান্ডেল জুতো নিয়ে আসছে, তাই আমার পায়ের সাইজের কোনটা কি কিনলি? ভীষণ গরম, ঘেমে নে পুরো একদম বিপর্যস্ত হয়ে গেছি, কিচ্ছু কেনা হয়নি। আলটিমেটলি জুতো ফুতো থাকবাই আর কিচ্ছু কিনবো না, বাড়ি যাবো, বাড়ি যাবো নালে এসির ভিতর ঢুকবো, গরমে আর পাচ্ছি না আমি এত পুজোর ঘুরে। আর একটা জুতো ঠিক পছন্দ হলো না, এখন সব জুতো নিচ্ছি, থাকবাই ভীষণ গরম। আমরা এখানে আসলাম হচ্ছে গিয়ে এখন মালাই টোস্টনা, মালাই টোস্টনা স্পেশাল টোস্ট, সুরেন্দ্রনাথ কলেজের একদম অপোজিটে এই দোকানটাতে, এর আগেও আমি অনেকবার খেয়েছি মালাই টোস্ট, বাটার টোস্ট, এগুলো খুব ভালো লাগে খেতে এখানে। তাই এই রাস্তাতে এইদিকেই যখন এসেছি তাই ভাবলাম যে তাহলে চলো এই দোকানে গিয়ে আসবে। কামড়টা বসালো দেখো না কেমন লাগছে, ভালো লাগছে না খেতে? চলো খেয়ে নি। আমরা বেরিয়ে গেছি এখন, অনেকক্ষণই হয়েছে যদিও বা বেরিয়ে গেছি, এখন বলাটা ভুল। এখন আমি হচ্ছে যে আমরা সল্ট লেক এরিয়া, সল্ট লেক এরিয়া ওখান থেকে অনেক লাগছে আমার ক্যামেরার জন্য, বড় অসুবিধা। তো এখন সল্ট লেক এরিয়াতে আছি, দেখি
এদিক থেকে একটু ঘুরবো ফিরবো। তো ঘড়ি তো প্রায় এখন 8:30 বাজতে চললো, তো আস্তে আস্তে বাড়ির দিকেও যেতে হবে। তো এদিক থেকে একটু ঘুরে ফিরে ওদের বাড়ি চলে যাবে, তাই তো? আজকে তো সেরকম কোনো যাওয়ার নেই। আজকে মোটা আমরা ওই শিয়ালদার বাড়ি গিয়ে বই কেনার জন্য এদিক ওদিক করে দোকান টোকান ঘুরতে ঘুরতে মার্কেটে ঘুরতে ঘুরতে আমাদের কাছে টাইমটা চলে গেলো। আলটিমেটলি বইটা তো পেলাম না, অর্ডার দিয়ে আসলাম আবার। এটা ছিল আমাদের চ্যানেলের আজকে প্রথম ব্লগ, প্রথম ভিডিও। জানি না কতটা কি করতে পেরেছি না পেরেছি, তবে সব যতটুকুনি যা করেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছি, কতটা তুলে ধরতে পেরেছি জানি না। তো আশা রাখছি যত দিন যাবে আরও ভালোভাবে কাজ করতে পারবো। তো আমাদের ভালোভাবে কাজ করা আমাদের আরও এগিয়ে যাওয়ার জন্য শুধু তোমাদেরকে প্রয়োজন, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের এগিয়ে যেতে আর কোনো অসুবিধা হবে না। তো এটাই ছিল বলার, জানি না কতটা কি ভালো লেগেছে, কতটা কি দেখাতে পেরেছি। তো চলো, আশা করছি যেটুকুই আমরা চেষ্টা করেছি হয়তো তোমাদের ভালো লাগবে, আর আগামী দিনে তোমরা আমাদের সাপোর্ট করবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবাই। তো চলো, এই বলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই অবশ্যই লাইক করো, অনেকটা ভালোবাসা দিও, সাপোর্ট করো। আর সাপোর্ট মানেই হচ্ছে গিয়ে ভিডিওটাকে তোমরা, এই চ্যানেলটাকে, সরি ভিডিও না, আর প্রথম দিন সব তৎলে যাচ্ছে, তো চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী যে সমস্ত ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, টাটা।